বন্ধুরা, এক কথায় যদি বলা হয় ভবিষ্যতে যদি বাংলাদেশের সাথে কোনো দেশের যুদ্ধ বাঁধে, সেই দেশটি কোনটি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি? আপনারা চোখ বন্ধ করে বলে দিতে পারবেন সেই দেশটি হতে পারে মায়ানমার। বন্ধুরা, বাংলাদেশ এবং মায়ানমার দুইটি প্রতিবেশী দেশ 2008 সালে প্রায় যুদ্ধ অবস্থায় পৌঁছে গিয়েছিল। বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ থেকে 50 নটিক্যাল মাইল দূরে মায়ানমার তেল গ্যাস অনুসন্ধানের জন্য যখন দক্ষিণ কোরিয়ার সহযোগিতায় রিগ স্থাপন করে, তখন বাংলাদেশ যুদ্ধজাহাজ প্রেরণ করেছিল মায়ানমারের সেই রিগকে চ্যালেঞ্জ করে। অন্যদিকে মায়ানমার বাংলাদেশকে চ্যালেঞ্জ করে সেখানে তেল গ্যাস অনুসন্ধান চালিয়ে যাবে বলে ঘোষণা দিয়েছিল। বন্ধুরা, তখন একটি এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছিল যে বাংলাদেশ এবং মায়ানমার যুদ্ধ অবস্থায় জড়িয়ে পড়তে পারত। মায়ানমারের সামরিক যান্তারা ক্ষমতায় থাকার দরুন সেখানে সবসময়ের জন্য একটি উত্তেজনা বিরাজ করত এবং সামরিক উত্তেজনা তাদের কাছে ছিল খুব পছন্দের একটি বিষয়। বাংলাদেশ দায়িত্বশীল গণতান্ত্রিক দেশ হিসেবে তখন আচরণ করেছিল। বাংলাদেশের সার্বভৌম সীমা অতিক্রম করে মায়ানমার যখন বাংলাদেশের অভ্যন্তরে তেল গ্যাস অনুসন্ধানের জন্য রিগ স্থাপন করে, তখন কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে বাংলাদেশ প্রাথমিক প্রতিবাদ লিপি পাঠিয়েছিল এবং পরবর্তীতে ঘোষণা দিয়েছিল মায়ানমার যদি কূটনৈতিক প্রক্রিয়ায় এবং সার্বিক আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে তেল গ্যাস অনুসন্ধান রিগ সরিয়ে নিতে ব্যর্থ হয়, তাহলে বাংলাদেশ সামরিক ব্যবস্থা গ্রহণ করবে। বন্ধুরা, এই ঘোষণাটি দিতে বাংলাদেশ কোনো দ্বিধা করেনি। এই স্পষ্টভাবে বাংলাদেশের তরফ থেকে মায়ানমারকে জানিয়ে দেওয়া হয়েছিল। আর এরপরই মায়ানমার বাংলাদেশ মায়ানমার বর্ডারে সৈন্য সমাবেশ করে। এটি ছিল মায়ানমারের তরফ থেকে বাংলাদেশের উপর একটি চাপ সৃষ্টি। বন্ধুরা, তারপরও বাংলাদেশ এই ব্যাপারে দমে না গিয়ে তারা এখানে যুদ্ধজাহাজ প্রেরণ করে এবং পর্যায়ক্রমে কূটনৈতিক এবং সামরিক চাপ মায়ানমারের উপরে বৃদ্ধি করতে থাকে। 2017 সালে একইভাবে যখন মায়ানমার তাদের রোহিঙ্গাদের বাংলাদেশের অভ্যন্তরে ঢুকিয়ে দিতে চেয়েছিল বা ঢুকিয়ে দিয়েছিল, তখন দলে দলে মায়ানমার সামরিক বাহিনীর অত্যাচারের মুখে রোহিঙ্গারা পালিয়ে বাংলাদেশের সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের ভিতরে আশ্রয় নিচ্ছিল। তখন মায়ানমারের সামরিক হেলিকপ্টার প্রায় 18 থেকে 20 বার বাংলাদেশের আকাশ সীমা লঙ্ঘন করে। তখন বাংলাদেশ সংযত আচরণের মাধ্যমে মায়ানমারের সাথে যুদ্ধ অবস্থা এড়িয়ে যায়। বন্ধুরা, এই ধরনের সামরিক উস্কানি মায়ানমারের সামরিক যান্তার তরফ থেকে বিভিন্ন সময়ে এসেছে, কিন্তু বাংলাদেশ সুকৌশলে একটি গণতান্ত্রিক শান্তিপ্রিয় দেশ হিসেবে বিশ্বের বুকে আরেকটি যুদ্ধ সৃষ্টির সুযোগ দেয়নি। কিন্তু সবসময় কি বাংলাদেশ এভাবে ছাড় দিতে পারবে? আর যদি নিয়মিত বাংলাদেশ এভাবে মায়ানমারের সামরিক উস্কানি ছাড় দিয়ে আসে, তাহলে ভবিষ্যতে কি সে লাভবান হবে? বন্ধুরা, এক কথায় যদি উত্তর দেওয়া যায়, কোনোভাবেই নয়। বাস্তবিক পক্ষে যখন শত্রুকে আপনি বারবার সুযোগ দেবেন, তখন শত্রুরা দুইটি জিনিস ভাববে। প্রথমে সে ভাববে হয়তো আপনি তাদের চেয়ে প্রচণ্ড মাত্রায় দুর্বল অথবা আত্মবিশ্বাসের ঘাটতি আছে আপনার মধ্যে। আর দ্বিতীয়টি হলো শত্রুরা বা আপনার চেয়ে নিজেদেরকে অধিক শক্তিশালী মনে করবে। দুটিই আপনার জন্য বিপজ্জনক। বন্ধুরা, একটি যুদ্ধ বন্ধ করার জন্য বা একটি যুদ্ধকে এড়িয়ে যাওয়ার জন্য সমশক্তি সম্পন্ন দুটি পাশাপাশি দেশের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি দেশ যদি দুর্বল হয়, তাহলে সবল দেশটি তার উপরে যে কোনো সময় আক্রমণ করতে পারে, আর সেই দেশটি হয় যদি সামরিক বাহিনী শাসিত কোনো দেশ। আর এই বিষয়গুলোকেই মাথায় রেখে বাংলাদেশ সামরিক বাহিনী নিজেদেরকে ডেভেলপ করে যাচ্ছে। বন্ধুরা, আমরা শুধু MRCA নিয়ে পড়ে আছি। একটি যুদ্ধ জয় করার জন্য শুধু MRCA কাজ করে না। বন্ধুরা, আরও অনেক কিছু বিষয় আছে যেগুলো একটি যুদ্ধ জয়ের পেছনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যে কোনো একটি এলাকার যুদ্ধ কেমন ধরনের হবে বা কীভাবে সংঘটিত হবে বা আপনার কোন কোন সামরিক ইকুইপমেন্টের প্রয়োজন, এটি নির্ভর করে সেই এলাকার ভূমি প্রকৃতির উপর বা ভূমির ভৌগোলিক গঠনের উপরে। বন্ধুরা, মায়ানমারের সাথে যদি আমাদের কখনো যুদ্ধ হয়, তাহলে আমাদের উঁচু নিচু ছোট বড় টিলা অতিক্রম করে মায়ানমারের অভ্যন্তরে প্রবেশ করতে হবে। বন্ধুরা, সামরিক বাহিনী যদি আঘাতের মাধ্যমে মায়ানমারের ব্যূহ ভেঙে মায়ানমারের অভ্যন্তরে সৈন্য পরিবহন করতে চায়, তাহলে কী নিয়ে প্রবেশ করবে? এক কথায় আপনারা বলবেন, রাশিয়া থেকে বাংলাদেশ প্রায় 900-এরও অধিক BTR-80 আর্মোর পার্সোনাল ক্যারিয়ার ক্রয় করেছে। বন্ধুরা, রাশিয়ার পরেই বাংলাদেশ একমাত্র দেশ যারা প্রায় 1000-এর কাছাকাছি BTR-80 আর্মোর পার্সোনাল ক্যারিয়ার ব্যবহার করে। কিন্তু এখানে কিছু প্রশ্নপদক চিহ্ন এঁকে দিয়েছে সাম্প্রতিক সময়ে IED বিস্ফোরণে জাতিসংঘের আফ্রিকান রিজনে দায়িত্ব পালনরত অবস্থায় শাহাদত বরণ করে। বন্ধুরা, রাশিয়া নির্মিত এই BTR-80 তাদের জীবন রক্ষা করতে পারেনি। বন্ধুরা, রাশিয়া নির্মিত এই BTR-80-তে তখন চড়ে দায়িত্ব পালন করছিল বাংলাদেশের সৈনিকরা। রাস্তায়
आईडी विस्फोरणे लंडभंड हो जाए बांग्लादेशेर सैनिकदेर परिवहन करा बीटीआर वेटी तखनी प्रमाणित है ये बड़ धरनेर एक्सप्लोजन सह्यकारी कोनो आर्मर पार्सोनल कैरियर नय। बंधुरा से ही विवेचनाय बांग्लादेश 2019 साले अमेरिकार साथे बड़ रकमेर एक डील करे और से ही डीलटी बांग्लादेशेर सेनाबाहिनीर जोन्नो एक बड़ रकमेर शक्तिर जायगा हिसेबे आविर्भूत होते जाच्छे। आपनारा जेने थाकबेन आमरा एतदिन बोले आसछि जे यूएसए निर्मित सामरिक जानगुलो विश्वश्रेष्ठ एवं एर माने एवं गुणे अनन्य। बंधुरा बांग्लादेश सेनाबाहिनी अमेरिकार नाविस्तार डिफेंसेर साथे 50 मैक्स प्रो एमरैप केनार जोन्नो 2019 साले चुक्तिबद्ध है। बंधुरा तखनी धारणा करा हुएछिलो हयतो द्रुततम समयेर मध्य अमेरिका बांग्लादेशके डेलिवारिटी सम्पन्न करबे, कारण अमेरिकार पूर्व थेकेई उद्देश्य छिलो बांग्लादेशेर सामरिक बाहिनीते अमेरिकार समरास्त्र पुशिन करा और एर माध्यमे चीनेर प्रभाव किछुटा हलेओ ह्रास करा जाबे। बंधुरा अमेरिका बर्तमाने सेटी करार जोन्नो मरिया हये गियेछे। তবে বাংলাদেশ সামরিক বাহিনী আমেরিকার কাছ থেকে যে 50টি ম্যাক্স প্রো আর্মর পার্সোনাল ক্যারিয়ার গ্রহণ করলো এটি বাংলাদেশ সামরিক বাহিনীর সক্ষমতাকে বিশেষ করে বাংলাদেশ সামরিক বাহিনীর মোবিলিটি সক্ষমতাকে অনেক অংশে বাড়িয়ে দেবে। এখন পর্যন্ত আমেরিকার সামরিক বাহিনী প্রায় 9000 এর মতো ম্যাক্স প্রো এমর্যাপ তৈরি করেছে। বন্ধুরা এর মোট 60টি ভেরিয়েন্ট রয়েছে। বাংলাদেশ ম্যাক্স প্রো ড্যাশ ভেরিয়েন্টটি গ্রহণ করেছে। এটি আকার একটু ছোট এবং এর মোবিলিটি সক্ষমতা অন্যান্য ম্যাক্স প্রো এর চেয়ে অনেকাংশে বেশি এবং এর টার্ন এয়ার ক্ষমতা অন্যান্য ম্যাক্স প্রো চেয়ে আরও অধিক। বন্ধুরা এটি যে কোনো মেশিন গানের ফায়ার থেকে, আরপিজির আঘাত থেকে, আইইডি বিস্ফোরণ থেকে এই মাইন্ড রেজিস্ট্যান্স অ্যাম্বুশ প্রোটেক্টরটি সর্বোচ্চ মাত্রায় সৈনিকদের নিরাপত্তা দিতে সক্ষম। এই সামরিক যানটি এবড়ে থবড়ো রাস্তা, অসমান পথ, কাদামাটি, 3 ফুটের অধিক পানির মধ্য দিয়ে চলাচল করতে সক্ষম। বন্ধুরা ছোটোখাটো টিলাও এটি অতিক্রম করে যেতে পারে। ছোটোখাটো নুড়ি পাথরের রাস্তা, বালুময় পথ এবং অনন্য উষ্ণ আবহাওয়ায়ও এই এমআরএপিটি সচল থাকে। বন্ধুরা মরুভূমি থেকে শুরু করে জলমগ্ন এরিয়ায় সব জায়গায় সমান্তরালে কাজ করতে পারে এই ম্যাক্স প্রো এমআরএপি। বন্ধুরা এটি আমেরিকার তৈরি এমন একটি যান যেটি বিশ্বের প্রায় 23টি দেশ এখনও পর্যন্ত ব্যবহার করছে। বন্ধুরা এবার একটু বিশ্লেষণ করব এটি বাংলাদেশ সামরিক বাহিনীর ক্ষেত্রে যুদ্ধজয়ের ক্ষেত্রে বা অনন্য মিশন পরিচালনার ক্ষেত্রে কিভাবে কৌশলগত সম্পদ হিসেবে কাজ করতে পারে। আপনারা জেনে থাকবেন আমাদের প্রতিবেশী মায়ানমার এবং বাংলাদেশের সামরিক ইকুইপমেন্ট প্রায় একই ধরনের, কারণ মায়ানমার এবং বাংলাদেশের সোর্স একই। সামরিক সম্ভার সংগ্রহের জন্য বাংলাদেশ এবং মায়ানমার দুটি দেশই চীন এবং রাশিয়া নির্ভর। এই কারণে বিশেষ কোনো কৌশলগত অস্ত্র বা সমরাস্ত্র দুইটি দেশের কারো কাছেই লুকায়িত নেই। তবে এই ম্যাক্স প্রো এমআরএপি এমন একটি বিষয় যেটি মায়ানমারের কাছে নেই। বন্ধুরা এটি কিভাবে বাংলাদেশ এবং মায়ানমারের মতো যদি সংঘর্ষ বাধে তাহলে বাংলাদেশের কৌশলগত সমরাস্ত্র হিসেবে কাজ করতে পারে। ধরুন বাংলাদেশ সেনাবাহিনী রামুক ক্যান্টনমেন্ট থেকে মুভ করলো মায়ানমারের দিকে এবং যুদ্ধের মাধ্যমে মায়ানমারের প্রতিরক্ষা ব্যূহ ভেঙে রামু থেকে যদি মায়ানমারের অভ্যন্তরে প্রবেশ করতে যায় তাহলে কি নিয়ে যাবে? যুদ্ধরত অবস্থায় আপনি যদি ফ্রন্টলাইনে সৈন্য পরিবহন করতে চান তাহলে আপনার এমন একটি যান দরকার যেটি শত্রুর যে কোনো অ্যাম্বুশ থেকে বা গোলাগুলি থেকে সেভ রেখে আপনার সৈনিকদের সঠিক লক্ষ্যস্থানে পৌঁছে দিতে পারবে। বন্ধুরা এর জন্যই প্রয়োজন হয় আর্মর পার্সোনাল ক্যারিয়ার, আর সেটির জন্য বিশ্বের সর্বশ্রেষ্ঠ এই ম্যাক্স প্রো এমআরপি আদর্শ যান। আর এর বিকল্প বর্তমানে বিশ্বে আরও অনেক থাকলেও সেটি কতটা কার্যকর তা প্রশ্নের দাবিদার। বন্ধুরা বাংলাদেশ বিশ্বের শ্রেষ্ঠ জিনিসটি পেয়েছে যুদ্ধজয়ের ক্ষেত্রে। যুদ্ধকালীন সময়ে আপনি যদি আপনার সাপ্লাই লাইন ঠিক না রাখতে পারেন তাহলে যুদ্ধে আপনার পরাজয় নিশ্চিত। তাই বাংলাদেশের হাতে এখন এমন একটি বিকল্প আসলো যেটি মায়ানমারের হাতে নেই, আর মায়ানমার এটি সামনে 50 বছরে পাবেও না। বন্ধুরা আপনারা অনেক হয়তো ভাবছেন একটি গুরুত্বহীন জিনিসকে আমি অনেক গুরুত্ব দিয়ে দিচ্ছি, আসলে ব্যাপারটি সেরকম নয়। বন্ধুরা যুদ্ধক্ষেত্রে একটি ছুরিও আপনার কাছে অনেক গুরুত্বপূর্ণ, সেটি সময়ে সময়ে। এমন সময় আসবে যখন আপনার জীবন বাঁচানোর জন্য বা আপনার যুদ্ধক্ষেত্রে কৌশল বা স্ট্র্যাটেজিক ঠিক রাখার জন্য একটি সুজ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, আর সেক্ষেত্রে শুধুমাত্র এমআরসিএ বা ট্যাঙ্ক বা কতগুলো ক্ষেপণাস্ত্র কিনলাম বা কতগুলো ক্ষেপণাস্ত্র মারলাম সেটির মাধ্যমে কখনও যুদ্ধের স্বাভাবিক গতি প্রকৃতি নির্ধারিত হয় না। তাই এই ম্যাক্স প্রো এমআরপি এগুলো বাংলাদেশ সেনাবাহিনীকে সেবা দেবে বহুদিন, আর বাংলাদেশ সামনের দিকে আরও পর্যায়ক্রমে নতুন নতুন সমরাস্ত্র তার বাহিনীতে সংযোগ করার মাধ্যমে সামনের দিকে এগিয়ে যাবে। আপনারা ইতিমধ্যে শুনেছেন বাংলাদেশ সেনাবাহিনী তুরস্ক থেকে প্রায় $1 বিলিয়ন অটকার কুবরা অর্ডার করেছে এবং এর কয়েকটি বা কয়েক শত ডেলিভারি অলরেডি পেয়ে গিয়েছে।
বন্ধুরা আরো শোনা যাচ্ছে বাংলাদেশে আমেরিকার কাছ থেকে এই ম্যাক্স প্রো এমআরপি এ আরো কয়েক শত সংগ্রহ করতে পারে। এর মাধ্যমে কি বুঝলেন, বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে আমেরিকার সমরাস্ত্রের যুগে প্রবেশ করে গেল। অনেকে বলবেন কেন, আমেরিকার সমরাস্ত্র তো বাংলাদেশ পেয়েছে, সেটি অন্য পন্থায় অর্ডারের মাধ্যমে নয়। বন্ধুরা আমি যতদূর জানি এটি আনুষ্ঠানিক অর্ডারের মাধ্যমে আমেরিকা থেকে বাংলাদেশের প্রথম সমরাস্ত্র ক্রয়, এটি সামনের দিকে এগিয়ে যাবে। ভিডিওটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন আর শেয়ার করতে ভুলবেন না। আপনাদের লাইক কমেন্ট শেয়ারই আমাকে নতুন নতুন ভিডিও দিতে উদ্বুদ্ধ করে। আর অবশ্যই এই ধরনের ভিডিও নিয়মিত পেতে চাইলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।